হাই ওয়েলকাম ব্যাক সামথিং ইউটিউব চ্যানেল তোমরা যারা ডিএলএডের প্র্যাকটিস টিচিংয়ের জন্য স্কুলে যাচ্ছ তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের লেসেন প্ল্যান এবং টিএলএম কিন্তু প্রতিদিন নিয়ে যেতে হয় এবং আমি ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছি যে তোমরা কীভাবে লেসেন প্ল্যান তৈরি করবে এবং সেই লেসেন প্ল্যানটি ছিল ক্লাস ফোরের বনভোজন সুতরাং তোমরা ওই লেসেন প্ল্যানটি দেখে নিজেরা লেসেন প্ল্যান বানিয়ে নিতে পারবে তোমাদের যদি লেসেন প্ল্যান দরকার হয় সেটা আমাকে কমেন্টে জানাবে কারণ আমার লেসেন প্ল্যান সম্পূর্ণ তৈরি আছে এবং ফাইনাল টিচিংয়ের জন্য যে চারটে লেসেন প্ল্যান দরকার সেটাও যদি দরকার হয় আমাকে কমেন্টে জানাবে সুতরাং তোমাদের চিন্তার কোনো কারণ নেই এবং তোমরা যেহেতু এখন প্র্যাকটিস টিচিংয়ের জন্য স্কুলে যাচ্ছ বিভিন্ন প্রাইমারি স্কুলে যাচ্ছো যেটা আরম্ভ হয়েছে মার্চের সতেরো তারিখ থেকে এবং শেষ হবে এপ্রিলের নয় তারিখ এর মধ্যে তোমাদের কিন্তু লেসেন প্ল্যান নিয়ে যেতে হয় এবং টিএলএমও কিন্তু নিয়ে যেতে হয় তো তোমাদের মনে সকলের একটা প্রশ্ন কিন্তু আছে বা রয়েছে যে প্র্যাকটিস টিচিং যে তোমাদের চলছে সেই প্র্যাকটিস টিচিংয়ে কি লেসেন প্ল্যানেও টিএলএম আমাদেরকে প্রত্যেক দিন নিয়ে যেতে হবে স্কুলে তো এই বিষয়ের ভিডিওটি আজ হতে চলেছে তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি তোমাদের সমস্ত রকমের ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো দেখো একটা স্কুলে একটা শ্রেণীকক্ষকে পরিচালনার জন্য লেসেন প্ল্যান কিন্তু খুবই জরুরি কারণ এক একটা পাঠ পরিকল্পনা সুবিধা রয়েছে অনেক কিছু যে একটা শ্রেণীকক্ষ কীভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেটা হচ্ছে পাঠ পরিকল্পনাটা মূল উদ্দেশ্য যেহেতু আমরা বা তোমরা যেহেতু নতুন মানে শ্রেণিকক্ষকে কীভাবে পরিচালনা করবো সেই সঠিক জ্ঞান কিন্তু আমাদের মধ্যে নেই তাই আমাদের এখন উচিত যে একটা পাঠ পরিকল্পনা করা এবং নতুন বলে কথা নয় যারা শিক্ষক তাদেরও কিন্তু একটা এইটা নিয়মের মধ্যে উল্লেখ আছে যে প্রত্যেক দিন কিন্তু স্কুল ছুটির পরে একটা কালকে যেটা পড়ানো হবে তার একটা কিন্তু অগ্রিম পরিকল্পনা করা দরকার কিন্তু সবাই সেটা করে না কারণ তারা অভিজ্ঞ এবার যেহেতু আমরা নতুন ছাত্রছাত্রী আমরা নতুনভাবে ক্লাস নিচ্ছি প্রথম জীবনে তাই আমাদের উচিত সব সবারই যে নিজেদের প্রস্তুতি তে খামতে না রাখা অর্থাৎ আমাদেরকে লেসেন প্ল্যানটা তৈরি করতে হবে এবং লেসেন প্ল্যানের সাথে সাথে কিন্তু সেই লেসেন প্ল্যানের জন্য উপযুক্ত টিএলএম কিন্তু আমাদের নিয়ে যাওয়া দরকার কারণ টিএলএম যে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল সেটা কিন্তু অনেক ক্ষেত্রে যে শিক্ষণীয় যে বিষয় সেটা কিন্তু শিক্ষার্থীদের সামনে সহজভাবে উপস্থাপনের জন্য সাহায্য করে সুতরাং তোমরা কিন্তু প্রতিদিন প্রতিদিন তোমরা লেসেন প্ল্যান এবং টিএলএম নিয়ে যাওয়ার চেষ্টা করবে কারণ এর ফলস্বরূপ তোমাদের দুটো লাভ কিন্তু হবে আমার মতে প্রথম লাভ কি শ্রেণীকক্ষকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে এবং দ্বিতীয় যে লাভটা হবে সেটা কি যে তোমাদের যখন ফাইনাল টিচিং হবে তখন যে তোমাদের লেসেন প্ল্যান জমা নেওয়া হবে সেই লেসেন প্ল্যান কিন্তু তোমাদের এই যে স্কুলে টিচিং চলছে এ এতেই কিন্তু তৈরি হয়ে যাবে অর্থাৎ তোমাদের মেন যে লেসেন প্ল্যানে খাতা জমা দেওয়ার সময় কিন্তু তোমাদেরকে আর খাটনি করে হেডেক নিয়ে লিখতে হবে না যদি তোমরা প্রত্যেক দিন একটি করে অন্ততপক্ষে লেসেন প্ল্যান নিয়ে যাও এবার আসি যে যদি আমি লেসেন প্ল্যান না নিয়ে যাই তাহলে কী হবে দেখো যদি তোমাদের খুবই অসুবিধা থাকে যে লেসেন প্ল্যান হয়তো তুমি কোনো কারণবশত করতে পারলে না তাহলে তোমাদের গ্রুপের যে হেড আছে তোমরা যে স্কুলে গিয়েছ তোমাদের বন্ধু বান্ধবের গ্রুপের যে হেড আছে তাকে কিন্তু বলতে হবে যে আমি লেসেন প্ল্যান নিয়ে আসিনি হ্যাঁ তো সেই অনুযায়ী তোমাদেরকে কিন্তু একটু ম্যানেজ করে নিতে হবে এটাই তোমাদের একমাত্র উপায় যদি লেসন প্লেয়ার না নিয়ে যাও তোমরা তোমরা নিজেদের ম্যানেজ করে নেবে কিন্তু তোমরা অবশ্যই প্রতিদিন লেসেন প্লেয়ার নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং যটা টিগ্লেম তোমাদেরকে কলেজ থেকে বলা হয়েছে জমা দিতে সেই কটা টিগলেম তোমরা অবশ্যই এখন থেকে তৈরি করে রাখো কারণ পরবর্তীতে সময় কিন্তু তোমাদের অনেকটাই কম পাবে এইসব লেখার জন্য তাই ফালতু হেডেক না বাড়িয়ে যেহেতু তোমাদের পরীক্ষা কমপ্লিট তাই তোমাদের ফালতু হেডেক না বাড়িয়ে তোমরা এখন থেকে প্রতিদিন অন্তত পক্ষে যতগুলি লেসেন প্ল্যান করা সম্ভব সেই লেসেন প্ল্যানগুলি করো এবং তোমাদের কলেজ থেকে যখন স্যাররা বা ম্যাডামরা যায় তখন কিন্তু তোমরা সেগুলিকে দেখিয়ে সই করে নাও এটাই তোমাদের কিন্তু এখন সব থেকে যুক্তিযুক্ত কাজ হবে তো এই ভিডিওর মাধ্যমে একটাই কথা আমার আমার বলার যে তোমরা প্রতিদিন লেসেন প্ল্যান নিয়ে যাও লেসেন প্ল্যান নিয়ে যেতে তোমরা ভুল করো না কারণ তোমরা ভবিষ্যতে যারা শিক্ষক হবে তারা কিন্তু এখন থেকেই তোমরা শ্রেণীকক্ষকে নিয়ন্ত্রণ করার যে পরিকল্পনা সেটা কিন্তু তোমরা শিখে যাবে যদি লেসেন প্ল্যানটা ঠিকঠাক করো এবং তোমরা টিএলএমও কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে যাবে এবং তোমরা যদি টিএলএমের মানে কোন টিএলএম করবে সেটা তোমাদের অসুবিধা হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাও আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব যে কোন বিষয়ের কোন টিএলএম দিলে সব থেকে বেশি ভালো হবে তোমরাও আমাকে কমেন্টে জানাও এবং তোমাদের লেসেন প্ল্যানের যদি ভিডিও আরও চাও তো সেটাও আমাকে কমেন্টে জানাও আমি ইতিমধ্যে একটা ভিডিও আপলোড করেছি যদি তোমাদের রেসপন্স ভালো পায় তাহলে আমি আরও ভিডিও আপলোড করব। সুতরাং তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং এই ভিডিওটিও কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমাদের কলেজের গ্রুপে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে যাতে পরবর্তী ভিডিওর আপডেট তোমরা সবার আগে পাও সকলকে ধন্যবাদ